আপনি কি জানেন খেজুরের মধ্যে আঁশ রয়েছে? আঁশ হজম ভালো রাখতে সাহায্য করে, তাই খেজুর খেলে হজম ভালো হয়। এছাড়া খেজুর পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। রক্ত স্বল্পতা প্রতিরোধে খেজুর খুব উপকারী। এটি রক্তচাপ ঠিকঠাক রাখতে সাহায্য করে। স্বাস্থ্য সংক্রান্ত সকল ধরনের টিপস পেতে চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। খেজুরের মধ্যে থাকা প্রাকৃতিক সুগারের জন্য এটি খেতে খুব সুস্বাদু। দিনে কেবল তিনটি খেজুর খাওয়া ভিটামিনের চাহিদা অনেকটাই পূরণে কাজ করে। খেজুর খাওয়া যেমন স্বাস্থ্যের জন্য ভালো, আবার তেমনই চুল ও ত্বকের সৌন্দর্য বজায় রাখতেও খেজুরের অনেক গুণ রয়েছে। কারণ খেজুরের মধ্যে গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়াও রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, সালফার, প্রোটিন, ফাইবার এবং আয়রন। চটজলদি জেনে নিন খেজুরের কিছু গুণাগুণ। মস্তিষ্ক সচল রাখে। খেজুরের মধ্যে থাকে উচ্চ পরিমাণ পটাশিয়াম, যা মস্তিষ্কের কার্যক্রম ভালো রাখে। পাশাপাশি উচ্চ পরিমাণ পটাশিয়াম স্ট্রোকের আশঙ্কা প্রতিরোধ করে। এছাড়া খেজুরের মধ্যে রয়েছে ফসফরাস, এটি মস্তিষ্কের জন্য ভালো। আমাদের ক্লান্ত শরীরে যথেষ্ট পরিমাণ শক্তির যোগান দিতে সক্ষম এই খেজুর। গ্লুকোজের অভাব দূর করে। শরীরে গ্লুকোজের অভাব খেজুর খুব দ্রুত পূরণ করতে সাহায্য করে। খেজুরের মধ্যে রয়েছে কম পরিমাণ সোডিয়াম, তাই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে খেজুর খুব উপকারী। চুলের গোড়া মজবুত করে। খেজুরের মধ্যে যে তেল থাকে তা পুষ্টিতে পরিপূর্ণ। অনেক সময় চুলের উজ্জ্বলতা হারিয়ে যায়, চুলের মধ্যে একটা রুক্ষ শুষ্ক ভাব দেখা যায়। এছাড়া চুল পড়ার সমস্যার সমাধান করে খেজুর। ক্যান্সার প্রতিরোধ করে। ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করে খেজুর। এছাড়াও মুখগহ্বরের ক্যান্সার রোধেও এই ফল বেশ কার্যকরী। হার্টের সমস্যা দূর করে। বিশেষ করে যাদের হার্টের সমস্যা আছে তাদের জন্য খেজুর খুবই উপকারী। কেননা খেজুর দুর্বল হার্টকে মজবুত করতে সক্ষম করে। প্রতিদিন সকালে খালি পেটে খেজুর জুস করে খেলে হার্টের সমস্যায় কিছুদিনের মধ্যে উপকার পাবেন। হৃদরোগ কমাতেও খেজুর বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে। কষ্টকাঠিন্য রোধ করে। তুলনামূলকভাবে যেসব খেজুর একটু শক্ত সেই খেজুর সারারাত জলে ভিজিয়ে সকালে খালি পেটে সেই জল খেলে কষ্টকাঠিন্য অনেকাংশ দূর হয়। আয়রন। 100 গ্রাম খেজুরে 0.09 গ্রাম আয়রন থাকে, যা শরীরের প্রতিদিনের আয়রনের চাহিদা 11 ভাগ পূরণ করে। তাই যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তাদের খাদ্য তালিকায় খেজুর রাখা প্রয়োজন। চোখের উপকারিতা। খেজুরের মধ্যে রয়েছে লিউটেইন, এই উপাদানগুলো চোখের ম্যাকুলার ও রেটিনার ভালো রাখে, তাই দৃষ্টিশক্তি ঠিক রাখতে প্রতিদিন খেজুর খাওয়া যেতে পারে। ওজনের ভারসাম্য। খেজুরে রয়েছে প্রচুর শর্করা, এটি খেলে মিষ্টি জাতীয় খাবার খাওয়ার ইচ্ছাও পূরণ হয়। তবে সুবিধা হলো এতে ওজন বাড়ে না। ত্বককে টানটান করে। অনেক সময় বয়স বাড়ার ফলে মুখের চামড়া কুঁচকে যায়। খেজুরের ভিটামিন বি রয়েছে, যা ত্বকের পক্ষে অত্যন্ত উপকারী। প্রতিদিন সকালে খালি পেটে 3 থেকে 4টি খেজুর নিয়ম করে খান, দেখবেন আস্তে আস্তে দাগ মিলিয়ে যাবে। তো বন্ধুরা, যদি পারেন প্রতিদিন 3 থেকে 4টি খেজুর খান, শরীরকে রাখুন সুস্থ। ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। নিত্য নতুন তথ্য পেতে এই চ্যানেলটাকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।